দেখুন সাজাকাল কোর্ট বসছে জেলের ভিতরে ভারতের ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত বিতর্কিত ধর্মগুরু বাবা গুরুমিত রাম রহিম সিং এর সাজা ঘোষণার আগেই হরিয়ানার রোহটাক জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তার আয়োজন করা হয়েছে সাজা ঘোষণার জন্য সোমবার জেলের ভিতরে আদালত বসছে এর আগে হরিয়ানার পাঁচকুলাতে শুক্রবার সিবিআই আদালতের রাম রহিমকে ধর্ষণের দোষী সাব্যস্ত করলে তারা তার হাজার হাজার ভক্ত হরিয়ানা পাঞ্জাব ও বিভিন্ন দিল্লির বিভিন্ন জায়গায় তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন ট্রেন বাস ও জ্বালিয়ে দেওয়া হয় সেদিনের সহিংসতায় অন্তত ৩৫ জন নিহত ও আরও বহু লোক জখম হওয়ার পর অভিযোগ ওঠে হরিয়ানা প্রশাসন পরিস্থিতি সামলাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে সোমবার যাতে সেদিনের ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য চরম সতর্কতা নেওয়া হচ্ছে পঞ্চাশ বছর বয়সী বাবা গুরুমিত রাম রহিম সিংকে এখন বন্দি রাখা হয়েছে রোহটাকের সোনোরিয়া জেলে যেটি রোহটাক শহর থেকে দশ কিলোমিটার দূরে শহর থেকে যে রাস্তাটি জেল অভিমুখে যাচ্ছে সেটি আর কারাগার চত্বরে ঘিরে রেখেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আর হরিয়ানা পুলিশ সদস্যরা বাবা গুরুমিত রাম রহিম সিং এর আশ্রম ডেরাস সওদার ভক্তদের রোহটাক বা তার আশেপাশে কোথাও ঘিজতে দেওয়া হচ্ছে না বলে পুলিশ জানিয়েছে রোহটাকের পুলিশ প্রধান নবদীপ সিং ভিক জানান সোমবার রোহটাককে শান্তিপূর্ণ রাখতে জেলায় মোট আটাশ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে প্রয়োজনে প্রস্তুত রাখা হচ্ছে সেনাবাহিনীকেও তবে লক্ষ লক্ষ ডেরাভক্ত ভক্ত কুলায় গিয়ে গত শুক্রবার যেভাবে সহিংস বিক্ষোভ দেখিয়েছিলেন রোহটাকে তার পুনরাবৃত্তি ঘটাবে না বলেই পুলিশ আশা করছে ভক্তরা দলে দলে রোহটাক অভিমুখে আসছেন বলেও কোনো খবর নেই ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি